কুষ্টিয়ার হরিনারায়ণপুর স্বাস্থ্য পরিবার কেন্দ্রে থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। তার সঙ্গে যুক্ত হয়ে জানার চেষ্টা করব সেখানকার টিকাদান কর্মসূচির পরিস্থিতি। শরীফুল ইসলাম, কতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সার্বিক পরিস্থিতি কি কুষ্টিয়াতে? আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানাতে চাই, কুষ্টিয়ায় আজকে 230টি কেন্দ্রে গণ টিকা দেওয়া হচ্ছে। সকাল 9:30 থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ আমি কিছুক্ষণ আগে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচএম আনোয়ারুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন আজ 68,400 জনকে টিকা দেওয়া হবে, কিন্তু এই টার্গেটটা আরও প্লাস হতে পারে যদি টিকার মানে টিকা গ্রহণকারীদের সংখ্যা বাড়ে, সেটা 1,00,000 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে, এরকম একটা ধারণা তিনি দিয়েছেন। 230টা কেন্দ্রে টিকা কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। আমি যে কেন্দ্র রয়েছে দেখছেন সকাল থেকে এখানে একটা বেশ উৎসবমুখর একটা পরিবেশ ছিল। নারী টিকা কেন্দ্রে গ্রহীতাদের একটা বেশ বেশ বড় দীর্ঘ লাইন ছিল। কিছুক্ষণ আগে আমি দেখেছি বেশ একটা দীর্ঘ বড় নারী টিকা গ্রহণকারীদের ছিল, পাশাপাশি পুরুষরাও আছে। সকাল থেকে এই কেন্দ্রে আমি কিছুক্ষণ আগে এই কেন্দ্রে এসেছি, এই কেন্দ্রে 500 জনকে টিকা দেওয়ার একটা প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই 200 জনের মতো টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। বাকি দা এদের যে আমি স্বাস্থ্য কর্মকর্তা যারা আছেন এখানে, যারা টিকা কার্যক্রমে অংশ নিয়েছেন, তারা জানিয়েছেন যে আমরা 500 টার্গেট রেখেছি, যদি 500-র অতিরিক্ত কোনো টিকা গ্রহণকারী প্রথম ডোজ। অসংখ্য ধন্যবাদ।